বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিল আপ চলছে, আগস্ট মাসের 5টি সেরা চাকরির বিজ্ঞপ্তি আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। চাকরি প্রার্থীদের জন্য দারুণ আনন্দের খবর রয়েছে এই প্রতিবেদনে। পশ্চিমবঙ্গ রাজ্যের যে সমস্ত চাকরি প্রার্থীরা বর্তমানে একটি চাকরির খোঁজ করছেন তাদের জন্যই আগস্ট মাসে সরকারি এবং বেসরকারি বিভিন্ন দপ্তরে যে সমস্ত চাকরির ফর্ম ফিল আপ চলছে তার সম্পূর্ণ একটি তালিকা উল্লেখ করা হলো আজকের এই ভিডিওটিতে। এর পাশাপাশি আবেদন পদ্ধতি, বেতন কাঠামো, আবেদনের শেষ দিন সম্পর্কেও বিশদ আলোচনা করা হয়েছে এই প্রতিবেদনে। মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে যেটা বলা হয়েছে ভারতীয় রেল বিভাগে চাকরি। এই প্রতিবেদনে সবার প্রথমে যে বিজ্ঞপ্তির কথা আমরা আপনাদের জানাতে চলেছি তা হলো ভারতীয় রেল বিভাগের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। এই পদে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, দেশের যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম 50% নম্বর নিয়ে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন। বয়সসীমা 15 থেকে 24 বছরের মধ্যে হতে হবে। আবেদনের নিয়ম সম্পূর্ণ অনলাইন মাধ্যমে www.rrccr.com এর ওয়েবসাইটে গিয়ে আপনাদের চাকরি প্রার্থীদের আবেদন জানাতে হবে। আবেদন করবার শেষ তারিখ 15/8/2024 তারিখ। এরপরে দেখে নেব দ্বিতীয় চাকরি, সেটা হচ্ছে গ্রামীণ ডাকসেবকে নিয়োগ। বর্তমানে ভারতের ডাক বিভাগের গ্রামীণ ডাকসেবক নিয়োগের প্রক্রিয়া চলছে। পদের নাম বিপিএম, এবিপিএম এবং ডিএস। শিক্ষাগত যোগ্যতা, ন্যূনতম মাধ্যমিক পাশ। বয়সসীমা 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। অনলাইন মাধ্যমে ভারতীয় ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ হচ্ছে 5/8/2024 তারিখ। এরপরে দেখে নেব দ্বিতীয় চাকরি, সেটা হচ্ছে টাটা স্টিলে কর্মী নিয়োগ। ভারতের জনপ্রিয় স্টিল কোম্পানি টাটা স্টিলে 6,000 পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। ইচ্ছুক আবেদনকারীরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, ইঞ্জিনিয়ারিং বা ট্রেড ট্রেনিং বিষয়ে স্নাতক অর্থাৎ ITI কোর্স থাকলে আবেদন জানাতে পারবেন। 18 থেকে 45 বছরের মধ্যে বয়সসীমা হতে হবে। আবেদনের নিয়ম অনলাইন মাধ্যমে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। শেষ তারিখ 8/8/2024 তারিখ। এরপরে চলে আসবো আদালতে গ্রুপ ডি কর্মী নিয়োগ। পশ্চিমবঙ্গের জেলা আদালতে বেশ কিছু শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইচ্ছুক চাকরি প্রার্থীদের সরাসরি আবেদন করতে হবে। যোগ্যতা, ন্যূনতম অষ্টম শ্রেণী পাস। সর্বোচ্চ বয়স 18 থেকে 40 বছরের মধ্যে। ওয়েবসাইট utdinajpur.recruitment2024.in। আবেদন করবার শেষ তারিখ 20/8/2024 তারিখ। অঙ্গনওয়াড়ির কর্মী এবং সহায়িকা পদে নিয়োগ। পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া, উত্তর চব্বিশ পরগনা জেলায় চলছে এই নিয়োগ। শিক্ষাগত যোগ্যতা, উচ্চ মাধ্যমিক পাস। বয়সসীমা 18 থেকে 35 বছরের মধ্যে। আবেদনের নিয়ম অফলাইনের মাধ্যমে অফিসে গিয়ে আবেদনপত্র জমা করাতে হবে। আবেদনের তারিখ 16/8/2024 তারিখ থেকে 25/8/2024 তারিখের মধ্যে আবেদন জানাতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর এরকমই নিত্য নতুন আপডেট যদি পেতে হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন।